বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় ভিউয়ার্স, সর্বপ্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আন্দোলন করতে হবে না, দ্রুত ফল, যা বললেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং NTRCA এর সচিব। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ঢাকা পোস্টকে বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে চূড়ান্ত রায় আসার পর আমাদের ফল প্রকাশ করতে কোনো বাধা নেই, তবে রিটকারীরা যাতে আর কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে ফল আটকে দিতে না পারে সেজন্য আইনজীবী প্যানেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিধিনিষেধের কারণে তাদের মতামত এখনও পাইনি, পাওয়ার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত ফল দিয়ে দেব। সচিব বলেন, চাকরি প্রার্থীদের আন্দোলন করতে হবে না, আমরাই এটা নিয়ে চিন্তিত, যত দ্রুত সম্ভব ফল দিয়ে দেব। সুপ্রিয় নিবন্ধনদারী বন্ধুগণ, খুবই সুসংবাদ। এ বিষয়ে জানতে চাইলে NTRCA এর সচিব ডক্টর ATM মাহবুবুল করিম বলেন, তারা চায় দ্রুত ফল, আমরাও চাই দ্রুত ফল দিতে, এর জন্য আজও অফিস করছি। এখন কেউ আন্দোলন করতে চাইলে সেটা তাদের বিষয়, কিন্তু আমরা তাদের বিষয়ে কোনো গাফলতি করছি না, বরং তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা কিন্তু এখনও ড্রাফট কপিও হাতে পাইনি, রায়ের ড্রাফট কপি হয়ে গেছে বলে জানা গেছে, এমনটা জানতে চাইলে তিনি বলেন, আমরা পাইনি, আমাদের হাতে হার্ড সফট ড্রাফট সার্টিফাইড কোনোটাই আসেনি, এলে আমরা দ্রুত সময়ের মধ্যে মিটিং করে ফল দিয়ে দেব, এটা নিয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে। সুপ্রিয় নিবন্ধনকারী বন্ধুগণ, এই ছিল এখনকার মতো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য নিয়ে খায়াত কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।